কথা শোনা যায় না। আচ্ছা রাইট নাও মেবি ঠিক আছে নাকি? ঠিক আছে, ফ্যানের অনেক, এখন তো ফ্যান নেই, বাতাসের শব্দ, এখনো বাতাসের শব্দ পাচ্ছো? হাউ কাম? ফ্যান যেতে যেতে তো তো এখন তো নিচতলায় চলে যাবে ফ্যান। আচ্ছা কথা, আচ্ছা ক্লিয়ার, ওকে যান, এখন ঠিক আছে, এখন এখন রাইট নাও। আমরা আমাদের আরেকটা ফোন দেখি, চেক করে দেখি, তোমার ফোনটা দেখি, চেক করে দেখো তো। বাতাসই তো নাই, সাউন্ড কোত্থেকে আসতেছে আমি বুঝতেছি না। আমাদের এখানে না এসি আছে না ফ্যান আছে, একটু পরে দেখবা আমি সিক হয়ে যাচ্ছি। নো সাউন্ড আপু, ঠিক আছে আলহামদুলিল্লাহ যে ঠিক আছে বলছো তোমরা ভাই, আমি তো বাসায় যেতে না তো অসুস্থ হয়ে পড়বো আজকে। ওকে আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট অফ অল দেখো আমি আজকে কি সুন্দর একটা জুয়েলারি পরে আছি, খুবই প্রিটি, ইটস এ নেকলেস, খুব সুন্দর একটা নেকলেস। নাও ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি কি মিডে আছি, সাইডে গেছি, ডানে ওর বামে, হোয়াট কোনটা? থ্যাংক ইউ ডালি আপু, আচ্ছা ঠিক আছে। সো আমি একটা খুব সুন্দর একটা নেকলেস পরে আছি, এটা নিয়ে আমি কথা বলবেন, দিস ইজ মাই ইয়ারিং, ইটস অলসো প্রিটি। ওকে সাউন্ড কমাইনি, কি আপগ্রেড হয়েছে, ডিসগাস্টিং, মানে সব পুচকু পুচকু হয়ে গেছে আপগ্রেড হয়ে। থ্যাংক ইউ তাইবা, এখন ঠিক আছে, এখন পারফেক্ট, থ্যাংক ইউ কান্তা, আফরিন। আচ্ছা রাইট রিংয়ের ফিঙ্গার রিংটা দেখান, রাইট রিংয়ের রাইট হ্যান্ডের ফিঙ্গার রিংটা দেখান। সো দিস ইজ মাই রাইট হ্যান্ড, অ্যান্ড আমি ফার্স্টেই বলছি যে এটা আমি পারচেস করবো না, এটা এত সুন্দর, জাস্ট দেখো ইমারাল্ড, ইটস আ গ্রিন ইমারাল্ড, অ্যান্ড তার পাশটা খুব সুন্দর করে, এটা কিন্তু একদম নিউ অ্যারাইভাল, রাইট, একদম নিউলি অ্যারাইভড, দিস ওয়ান ওকে, অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে 1 লাখ টাকা। ওকে অ্যান্ড পাশে একটা পুচকু আছে এখানে, এটাও সুন্দর, সব পুচকু এটাও সুন্দর। সো এটার প্রাইসটা আমি একটু জেনে নিই, 29,000 টাকা, 29,000 টাকা, 29,000 টাকা, ক্লিয়ার? ওকে অ্যান্ড এটাও খুব সুন্দর এবং খুবই ইউনিক অ্যান্ড খুব ক্লাসি একটা, দেখো ফিঙ্গারিং। ও আচ্ছা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, হাই শেয়ারার, একটা কী জানো হাই শেয়ারার কি, আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আমাদের 41-49 পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে, যে কিনা আমার লাইফ চলাকালীন অবস্থায় বিভিন্ন গ্রুপগুলোতে এবং নিজস্ব পার্সোনাল প্রোফাইলে ওয়াচ পার্টি দিয়ে লাইফটা শেয়ার করে দিবা এবং স্ক্রিনশট দিবা, ডেফিনেটলি তাদের মধ্যে থেকে হাই শেয়ারার এক্সট্রা 5% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবা। এত বছর ফলো করার পরও তুমি আজকে কমেন্ট পড়ছো না ডালিয়া, ডালিয়া আপু এই যে কমেন্ট পড়ে ফেললাম আপু, আই এম সো সরি আপু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছোট্ট রিংটার প্রাইস, পুচকুটার প্রাইস, পুচকুটা অনেক সুন্দর, পুচকুটার প্রাইস হচ্ছে 29,000 টাকা, সোয়ান। ওকে অ্যান্ড এটা ঘুরেই গেছে, দেখো আমি শুকাই গেছি, এই যে দেখো এটা, এটাও খুব সুন্দর। ওকে এটার প্রাইসটা কত, 24,000 টাকা। ওকে অ্যান্ড এটা দেখো, এটা এটা তো ইটস টোটালি ডিফারেন্ট অ্যান্ড ক্লাসি, খুব সুন্দর। এখানে যে দেখছি আমি একটা সালোয়ার কামিজ পরা আছে, ইটস ফ্রম সিগনেচার কালেকশন, বাট আমি শাড়ির মতো করে পরে আসি। হ্যাঁ আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে খুবই ক্লাসি এবং এটার প্রাইসটা আরেকটু একটু জানবো আমি, 40,000 টাকা ওনলি। আমার তো মনে হচ্ছে এটা আমি, এটা উফ কী যে করবো, আমার ডায়মন্ড হাউসে লাইফ করাই উচিত না, ট্রাস্ট মি। আচ্ছা কী বলছো, আজকে শাড়ির মতো করে, হ্যাঁ এটা সিগনেচার কালেকশনের 3 পিস, বাট আমার কাছে মনে হলো এটা খুব ভালো যে আমি এটাকে এইভাবে পড়তে পারছি শাড়ির মতো করে, কেউ বুঝতাই না আমি যদি না বলতাম। আচ্ছা আমরা এখন কিছু মানে নেকলেসে চলে যাই ফার্স্টে, হ্যাঁ ফার্স্টে খুব সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাই দিই। ওয়াজি আপু কই, মো আপু, আচ্ছা এই যে দেখো, ও মাই গড, খুবই সুন্দর, খুবই প্রিটি, অ্যান্ড সবচেয়ে বড় কথা কি জানো, মানে ফ্লাওয়ারগুলো দেখো এবং খুব ইউনিক, এবং এগুলো মানে নিউ অ্যারাইভ, রাইট, আমি দেখিনি রিসেন্ট। আচ্ছা এগুলো কিন্তু নিউ অ্যারাইভ, অ্যাকচুয়ালি সামনে পুজো বা মানে পূজাটাকেই মাথায় রেখে আসলে এটা করা, বাট এটা সবার জন্য ডেফিনেটলি। তোমার গ্রিন স্টোনের রিংটার প্রাইস আপু 1 লাখ টাকা, এটা আইসি আমি বলছি এটা আমি নিব, তোমার ভাইয়ার মাথায় হাত, বুঝছো না মাথায় হাত না বাস, এই দেখো এটা দেখো, এটা খুব সুন্দর, অ্যান্ড নেকলেসটা দেখো। ওকে সো এটার প্রাইসটা আমরা একটু জেনে নিই, 1,75,000 টাকা এটার প্রাইস,
আচ্ছা ফ্রন্টে আসো, ফ্রন্টে আসো, কোন ফ্রন্টে আসবো? আই লিভ ইন ভোলা। আচ্ছা হাউ আই উইল গেট দিস ওয়ান? মুজাম্মেল হক ভাইয়া, খুব ইজি, আপনি ডায়মন্ড হাউসের পেজে আপনি নক করেন, ওকে, এসে পরিবহনের মাধ্যমে পেজ আছে। আচ্ছা আমি এখন চুলটা খুলে ফেলি, দাঁড়াও, খুব বিরক্তিকর লাগতেছে, বাতাসে সব উড়ে গেছে, এখানে আরিশা আসছিল, বুঝছো, ওর সাথে কথাও বলতে পারিনি ঠিক মতো, এটা একটু খুলে ফেলি, তাহলে আমি মনে হয় একটু কমফোর্টেবল ফিল করবো, বিকজ নাও ঠিক আছে, এতক্ষণ তো বাতাসে চুল উড়ে টুড়ে আরেক থেকে চলে গেছিলো, ওকে, না পারফেক্ট, রাইট, অলরাইট, ওকে, ফ্রন্টে আসো, ওকে, আর দরকার নেই ফ্রন্টে আসে, ওটা দেখি আরেকটা, কোন ফ্রন্টে আসবো, ফোনের ভিতরে ঢুকে যাবো আমি। আচ্ছা আচ্ছা, হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, লাইভটা কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি করে, প্লিজ। সো লাইভ যত বেশি শেয়ার করবা, তারা কিন্তু এডিশনালি তোমরা 5% ডিসকাউন্ট পাচ্ছ। একটু লেফটে যাও, আমি ঠিক জায়গায় আছি ডিয়ার। ওয়ার্ল্ড ওয়াইড কি ডেলিভারি দেয়? ডেফিনেটলি ডালি আপু, ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দেয়। সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, ডায়মন্ড হাউসের পেজে নক করতে হবে, তাদের কাছ থেকে ইনফরমেশন গ্র্যাব করতে হবে, ঠিক আছে? আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছি, রাইট, ওকে। আপু আই ওয়ান্ট টু বাই গ্রিন স্টোন রিং, নো আমি দিব না, ইটস ওকে, দেখাই দিই, এটা খুব সুন্দর, ঠিক আছে, এটা আমি নিজেও পারচেস করবো, এটা হচ্ছে 1,00,000 টাকা মাত্র, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমিও বাসি, আচ্ছা ঠিক আছে, আপনি থ্যাংক ইউ ভাইয়া, এই যে দেখো, এটাও খুব সুন্দর একটা নেকলেস, খুব প্রিটি না, খুব সুন্দর, ওকে, ডিজাইনগুলো খুব ইউনিক, অ্যান্ড ইয়ারিংটা দেখো কত কিউ, ওকে, সো এটার প্রাইসটা 1,49,000, এই জন্য আমি বলছি এটা কিন্তু একদম ফ্ল্যাট 49% ডিসকাউন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু প্রাইসগুলো এত রিজনেবলের মধ্যে চলে আসছে। সো এখন আমরা এটা পাচ্ছি 1,35,000 টাকায়। আমার নোজ পিনে কতটুকু আছে এটা আসলে ওরা জানে, আমার নোজ পিনটা ফুসকুটা, এটাতে 8 সেন্টের মতো আছে আপু, এবং আই জাস্ট লাভ দিস নোজ পিন, ওয়ান স্টোনের ছোট্ট ফুচকু, বাট সুন্দর, ক্লাসি। আচ্ছা 22K গোল্ডের চেইন আছে? আছে আপু, ফরজানা আপু, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, জাস্ট লুক, এই যে দেখো এটা, ওয়াও, ইটস টোটালি ডিফারেন্ট, এটা দেখো খুব সুন্দর করে করা আছে, ঠিক আছে, ডিজাইনটা একদম নিউ অ্যারাইভ, এগুলো আমি বারবার করে বলছি কিন্তু, এবং ইয়ারিংটাও খুব প্রিটি, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1,75,000 টাকা ওনলি। পলি আপু বলছো ইউ আর রিয়েলি ভেরি প্রিটি, ওয়াচিং ফ্রম অস্ট্রেলিয়া, হ্যালো আপু, ওয়েল আমি তো রোজ পিন কিনছি, বাট এখন আমাকে সেন্ড করতে পারে নাই ডালি আপু, তুমি একটু ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি সবসময় অ্যাকসাইট করে বসো কেন আপু, তোমার ফোনে ঝামেলা আছে, আমি ঠিকই ঠিক মতোই বসছি এখন, ঠিক আছে, রাতে না করলে ঠিক, আমি কিন্তু রাতে লাইভে আসতেছি, আজকে রাত 11:30 থেকে 11:30 মধ্যেই আমি এখান থেকে গিয়ে লাইভে চলে আসবো, দ্যাট মিন্স 11টার সময় আমি রাতে লাইভে আসবো, আমরা অনেক গল্প করব, মজার মজার গল্প করব, কেউ মিস করবো না আমার লাইফটা, ঠিক আছে, ফারিয়াস মিররের পেজ থেকে। আচ্ছা ওয়াও, এটাও খুব কিউট, এর আগের বার একটু সিমিলার একটা দেখিয়েছিলাম, হ্যাঁ, এটাও দেখো খুব সুন্দর, অলসো প্রিটি, খুব প্রিটি, খুব কিউট একটা জিনিস। হাই লবিব, কী অবস্থা, না ভুলে যায়নি, 14 সেপ্টেম্বর তোমার বার্থডে, সেপ্টেম্বর কি চলে গেছে, কত তারিখ আজকে, আয় আজকে 10 তারিখ, দেরি আছে, মাই খাবা, এটা দেখো এটা কত সুন্দর, ঠিক আছে, সো আমরা এটার প্রাইসটা একটু জেনে নিই, এটা 49,039 মাত্র, খুলে দেখাই, খুব সুন্দর এটা, এটা দেখো এটার প্রাইস হচ্ছে ওনলি 39,000 টাকা, খুবই প্রিটি, ঠিক আছে, খুব সুন্দর, আমি ওটাই দেখছিলাম, আমারটাও তো অনেক, আমার গলারটা তো খুলে ফেললাম না এখানে, সে তো অনেক লম্বা, আর আমার, আমি তো নর্মালি গলায় রাখতে পারি না, তাও যে এবার কীভাবে রাখছি, তোমার ভাইয়াকে প্রমিস করছিলাম এই জন্য, ম্যারেজ অ্যানিভার্সারিতে দিছে যে। তোমার শাড়িটা কোথা থেকে নিস? সাপোর্ট শাড়ি, ইটস সালোয়ার কামিজ ফ্রম সিগনেচার কালেকশন, ওকে। আচ্ছা নোজ পিন দেখো, একটু দেখাই দিচ্ছি আপু, আমি এটা একটু দেখিনি, তারপরে আমি জাস্ট আমাদের শেষটা, আচ্ছা আপনি, আচ্ছা 22 ক্যারেটের চেনের সাথে সিম্পল লকেট দেখাও আপু, আমাদের আউটলেটে প্রচুর আছে, আপনারা জাস্ট নক করেন ডায়মন্ড হাউসের পেজে, আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। স্বর্ণা আপু, এখন আমরা কী দেখবো, নোজ পিন নাকি আমরা ফিঙ্গারিং, কোনটা, তোমরা যেটা বলবো আমি সেটাই দেখাবো,
আমি এক সাইডে বসি, দেখো তো আমি ঠিক মতো আছি কিনা। ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে। আচ্ছা, আইজিআই সার্টিফিকেট দিবেন? আইজিআই সলিটারি ক্ষেত্রে হয়, আপাতত তবে আমরা ম্যাক্সিমাম এখন অনেক এগুলোই আছে সেগুলো দিয়ে থাকে। আচ্ছা, বেসিক্যালি এটা নাকি সলিটারির মধ্যে হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বড় প্রোডাক্ট বেশি অনেক কস্টলি বেশি হয়েছে। আমরা তো জেনারেলি আমাদের টার্গেটেড কনজিউমার যারা, সেক্ষেত্রে ওই কার্ডটা প্রোভাইড করলে এডিশনাল আমাদের 6,000 এর মতো মানে ই চলে আসে। ওকে, সো শুধুমাত্র সলিটারি ক্ষেত্রেটা দেওয়া হয়, বাট এর বাইরেও যদি কেউ হেভি জুয়েলারি, লাইক আমি এখানে 12,50,000 টাকার একটা জুয়েলারি পড়েছিলাম, ওটা অনেকগুলো সেল হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ, সো ওইসবের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হবে, বা মেবি 5,00,000 এর উপরে পারচেস করলেও তখনও দেওয়া হবে। 1,00,000 এর উপরে পারচেস করলে আইজিআই এটা দেওয়া হবে না। ওকে, ডান। আচ্ছা, তুমি যেটা পড়ছেন ওটার প্রাইস কত? আমি কোনটা পড়ছি আবার, আমি অনেক কিছু পড়ছি। আচ্ছা, আমার হারটার একটু কথা বলে দিই, এটার প্রাইস আমি নিজেও জানি না, এটা আমার না, এটা ডায়মন্ড হাউজার, এটা হচ্ছে 3,80,000, এটা হচ্ছে 3,80,000 টাকা। ঠিক আছে, এটা কিন্তু অনেক সুন্দর, দেখো এই যে নোজ পিন দেখতে চাচ্ছ সবাই, ফিঙ্গারিং নোজ পিন, ফিঙ্গারিং পাগল বানায় ফেলছে, টেক আ স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা, সো আমরা ফিঙ্গারিংয়ে চলে যাই, তারপরে আমরা নোজ পিন আসবো। ওকে, ঠিকই তো আছে, বরঞ্চ আর কি আসবে এখন। ঠিক আছে, তোমরা যতক্ষণ পর্যন্ত না বলো ততক্ষণ পর্যন্ত আমি বসেই থাকবো, বলো। আমার আরেকটা লাইভ আছে আজকে, বাট তারপর আমি বসে থাকবো, বলো। ঠিক আছে, এখন তোমার গলাটার প্রাইস আপু 3,00,000 কত ছিল? ইয়ে আমার গলাটা, গলাটার প্রাইস আর কত একটু করে বলো, গলাটা আমার গলাটা কত? 3,80,000, 3,80,000 টাকা। ফিঙ্গারিং না? আচ্ছা, ফিঙ্গারিং, ফিঙ্গারিং দেখিয়ে দিই। এখন আমরা ফিঙ্গারিং দেখাতে যাচ্ছি। ওকে, এখানে অনেকগুলো ফিঙ্গারিং আছে। ওকে, সো এটা হচ্ছে 20 থেকে 25 রেঞ্জের মধ্যে, আচ্ছা 20 থেকে 30 কাছাকাছি, এর মধ্যে থেকে আমি কিছু কিছু সুন্দর সুন্দর বের করে দেখাচ্ছি। আপনার হাতে রিংগুলার প্রাইস আপু ইটস 1,29,000। ওকে, অ্যান্ড দিস ইজ 40,000, অ্যান্ড দিস ওয়ান 24,000। আচ্ছা, সো এখানে এখানে তো সবগুলাই সুন্দর, আমি কেমনে দেখাবো তোগুলো? এই যে এটা একটা রাখো, এটা এটা এটাও সুন্দর একটা ফিঙ্গারিং, দিস ওয়ান। ওকে, অ্যান্ড প্রাইস হচ্ছে এটার মাত্র 18,000 টাকা। তারপর কিছু দেখিয়ে দেখিয়ে দিই আমি, ও আমাকে একটু হেল্প করো খুলে খুলে, ও উল্টা খুলতেছি। এটা একটা দেখো, এটা এটা কিন্তু অনেক বড়, রাইট? থ্যাংক ইউ তানজিন, এটা অনেক বড়, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে তোমার 28,000 টাকা। ওয়েল, অ্যান্ড এগুলো একটু ডিফারেন্ট, এই যে দেখো এটা, এটাও খুব সুন্দর। ওকে, এটার প্রাইস হচ্ছে তোমার 21,000 টাকা। আবার এটা ভাইবো না ভাই, তত আমি শেষ। আচ্ছা, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, দেখো কত সুন্দর, দিস ওয়ান, অ্যান্ড প্রাইস হচ্ছে 20,000 টাকা। আপু আমার আম্মুর জন্য একটা নিব, কানের দুল দেখাও। আচ্ছা আপু, একটু সাথে থাকা, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, ইটস অলসো প্রিটি ফ্লাওয়ার। ওকে, খুব সুন্দর, জাস্ট লুক, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অনলি 21,000 টাকা। ওকে, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, এটার কিন্তু নো স্পিন আছে। হ্যাঁ, এই যে দেখো, এটা ফিঙ্গারিং, খুব সুন্দর, একদম নিউ অ্যারাইভেল। এগুলো সবগুলো যা আমি দেখাচ্ছি আজকে, অলমোস্ট বেশিরভাগ শর্ট নেকলেস, বড় লকেট দেখান, দেখিয়ে ফেলেছি আপু, লকেট দেখাইনি, বাট লেটস সি, দেখাই দিব। এই যে দেখো, এটা এটাও সুন্দর না ফিঙ্গারিংটা, এটাও সুন্দর, খুব সুন্দর। এটার প্রাইস হচ্ছে 29,500 টাকা। তোমার ব্লাউজটা কোন পেজ থেকে না? আমি আমি কোনো পেজ থেকে নিই না, আমার নিজে ডিজাইন করা থাকে আপু, আমি কখনোই কোনো পেজের ব্লাউজ পরি না। রিসেন্টলি আমাকে একটা পেজ থেকে দিছিল, বাসায় আনার পর অ্যাম্বো সাল্লারে শেষ, আমি পুরা কোকিননি মার্কা আর পরিইনি। এই যেটা দেখো, ইটস আ লাভ, এটা উল্টা পরে ফেলছি আমি, আমি আমার ব্লাউজ নিজেই ডিজাইন করি। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, ইটস অলসো প্রিটি না, খুব সুন্দর লাভ, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র, ওয়াও, 24,900 টাকা, দিস ওয়ান। এখন কিন্তু অফারে চলছে আপু, অল প্রোডাক্ট আফটার ইয়েস ইয়ার, আমি যা যা বলছি আফটার ডিসকাউন্টের পরে কিন্তু বলছি। আমার মেন নামটা বলো, জয়ন্তী, হ্যালো জয়ন্তী, হাউ আর ইউ বেবি। এই যে দেখো, এটা এটাও সুন্দর, এটা একদম ডিফারেন্ট দেখছি,
এই পাশে গোল্ড অ্যান্ড এই পাশে হচ্ছে ডায়মন্ডগুলো আছে, টোটালি ডিফারেন্ট পেলাম আমি। দেখো এটা খুব সুন্দর কিন্তু এটা। অ্যান্ড প্রাইস 20,500 টাকা। আচ্ছা সো ওয়াও, এটা তো সুন্দর, এগুলো খুবই ছিল এতদিন। এই যে দেখো এটা, এটাও খুব সুন্দর, খুব সিম্পল। আমার কাছে মনে হয় যে প্রাইসটাও রিজনেবল হওয়ার কথা, বাট ডায়মন্ড কিন্তু অনেকগুলো আছে। 18,000 টাকা ওনলি। লাইফটা আজকে কেউ শেয়ার করছে না, না আজকে কি বকুলফুল নোসপিন দেখাবেন? আপনি কি দেখতে চান? দেখতে চাইলে ডেফিনেটলি আমি দেখিয়ে দিব। এটার প্রাইস হচ্ছে মাত্র 18,000 টাকা। ওকে সো আমরা কি বড় এইতে যাব? ওকে সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, দিস ওয়ান ইটস অলসো প্রিটি। এটা না, এটা একদম এখান থেকে ডায়মন্ডগুলো এই পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখি আমরা একটু। এটার প্রাইসটা হচ্ছে তোমার 22,000 টাকা। আমি কিন্তু রাত 11টায় লাইভে আসবো, আমার কিন্তু অনেক গল্প আছে তোমাদের সাথে, অনেক মারামারি করবো, ঝগড়া করবো আজকে লাইভে। তোমরা অনেক চালাইছো আমারে, যদি মিস করছো তো মিস, ওকে? অ্যান্ড এটাকে আবার জায়গা মতো নিয়ে আসি। তোমাকে আজকে সুন্দর লাগতেছে, রাত্রেবেলা আরও সুন্দর লাগবে যখন ফুল মেকআপ টেকআপ সব তুলে ফেলবো তখন। আচ্ছা এটা খুব সুন্দর, এটা এটা খুলে ফেলি এখন, এটা খুলে ফেলি আমি। এইটারই এটা না, একটু বড় ভার্সন। ওকে সো ও মাই গড, তোমার ভাইয়া এত সুন্দর সুন্দর ফিঙ্গারিং রেখে আমার জন্য একটা বোটকা মার্কা একটা ফিঙ্গারিং পারচেস করে নিয়ে গেছে ম্যারেজ অ্যানিভার্সারিতে। আমি এত বোটকা বোটকা পরি বলো। এই যে দেখো এটাও খুব সুন্দর না? ওকে এটা কিন্তু সলিটারি অ্যান্ড এই হচ্ছে স্টোন। ওকে আমি চাচ্ছিলাম এরকম এমারেল্ডের একটা ছিল ওই রকম, বাট ছেলে মানুষ তো বুঝে না, বাট ওটাও সুন্দর, গোলাপ ফুলের ওটাও অনেক সুন্দর। কিন্তু আমার এই হাতে একটা বড় আছে, আমার এই হাতে কীভাবে এত বুটকা একটা পরি বলো তো। এই যে দেখো এটা, এটা খুব সুন্দর আপনার বিবাহ বার্ষিকীতে ভাইয়া যে নেকলেসটা দিচ্ছিল ওটা ওই, এ ভাই আপু এই ওটা যে কত আমাদের নিয়েছে আপুরা, ও মাই গড। আমি একটু শুনতে যাচ্ছি কি পরিমাণে ওটা গেছে ভাইয়া তো বলছে প্রচুর প্রচুর প্রি অর্ডারই নিচ্ছে, প্রি অর্ডারই নিচ্ছে। মনে করেন এখন যারা বুকিং রেখে গেছে তাদেরগুলো ডেলিভার করে দিচ্ছি, তাদের ফোন দিয়ে বলতেছি ম্যাডাম একটু সরি আপনি আপনি নেক্সট পারচেজ এ নিয়ে, মানে নেক্সট শিপমেন্টে আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওহো মাশাআল্লাহ। এটা হচ্ছে একটা আপুর মানে 18 সাইজ তো আমাদের মানে 18 ইঞ্চি তো থাকে, দেখা গিয়েছে উনি 20 করেছে, 20টাই একজন এসে বলে রাখছে আপু থাক আমি ওটা আরো এডিশনাল চার্জ দিয়ে বলেও নিব কিন্তু দিয়ে দেন। ফারিয়া বলে কথা না, দেখছো তো এটাই আমার গলায় থাকে, এটা আমার না, আমারটা হচ্ছে ওর কাছে আমি দিয়ে দিয়েছি। সো এটা তোমার ভাইয়া এটা দিচ্ছে এবং বিশ্বাস করো এটা আমি পরার পর থেকে ডায়মন্ড হাউসের উপর অত্যাচার 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 করতেছে সবাই, বাট ইটস রিয়েলি প্রিটি। মানে খুব আমি কিন্তু আমার গলায় জীবনে কিছু রাখতে পারি না, গলায় কানে কখনো কিছু রাখতে পারি না, ইটস রিয়েলি প্রিটি, খুব সুন্দর। আমাকে আফরা পুরান ঢাকার একটা মেয়ে ফোন করে বলতেছে আপু তুমি যে এইটা পরছো না সীতাহার পরছো ওইটার দাম কত? তাই আমি জানি না, বলতেছে যত দামই হোক ওইটা আমি লোমু, বুঝছে এরকম করে কী কেম বলতেছে ওইটা আমি লোমু ওইটা আমি কিনুমি কিনুম। আমি তুমি কি পাবা মনে হয় তোমার কাছে? বিকজ তার আগে ভাইয়া সাথে আমার হাজব্যান্ডের কথা হয়েছিল, ভাইয়া বলছে অল স্টক আউট হয়ে গেছে, মানে ফারিয়াপু পড়ার পর পরে স্টক আউট। বাট আবার এটা কিন্তু প্রি অর্ডারে নেওয়া হচ্ছে ডিয়ার। এই যে দেখো এটা দিস ওয়ান, এটাই আমার এবং আমারটা ওর কাছে আছে, ঠিক আছে? এটা হচ্ছে 75,000 টাকা দিস ওয়ান। এটা তো আমারটা না, আমারটা তো তোমার কাছে না? আচ্ছা এটা একটা আপুর, আপুরটাই আমি দেখাই দিলাম। আল্লাহ আমরা কী করছি, অনেক মাইট দিব আজকে আমি লাইভের মধ্যে, দাঁড়ো। এই যে সপু এটা কিন্তু এটা ছিল। হাই দীপান্বিতা কেমন আছো? আমার হাতে তো অনেক বেশি আংটি হয়ে গেছে। আচ্ছা সো আমি এটার প্রাইসটা একটু বলে দিই ডিয়ার, এটা হচ্ছে 37,000 টাকা দিস ওয়ান। এটাও কিন্তু খুব সুন্দর এবং এই খুব ক্লাসি টাইপের, বুঝছো? এগুলা আমার তো অসম্ভব ভালো লাগতেছে, মানে আমি কী নিব। এটা কি ডায়মন্ড? না ইটস ডায়মন্ড হাউস, ফ্রম ডায়মন্ড হাউস। ওকে আচ্ছা এটাও হচ্ছে সলিটারি, এটাও হচ্ছে সলিটারি, এটাও সুন্দর। লাইভ শেয়ার করতেছো না তোমরা, খুব খারাপ। এই যে এটা সলিটারি, দেখো এগুলো ভাল লাগে না, খুব সুন্দর সিম্পলের মধ্যে। ওকে সো এটার প্রাইস হচ্ছে 27,000 টাকা। ইয়েস আপু, নেকলেসটার প্রাইস যেটা আমি দেখালাম ওটা হচ্ছে 75,000 টাকা, যেটা তোমার ভাইয়া আমাকে গিফট করছে। আচ্ছা অ্যান্ড নাও হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, এটাও প্রিটি। দেখো কত সুন্দর সুন্দর জিনিস আমরা একদম হাফ
ইতে পেয়ে যাচ্ছি, মানে ডায়মন্ড হাউস আমাদের জন্য সব কিছু, মানে সবাই যাতে আমরা পারচেস করতে পারি, রাইট? ওকে, তোমাকে দেখলে অন্য কিছু আর দেখতে ইচ্ছে করে না। আ সো সুইট, এই যে দেখো এটা, দিস ইজ দ্য রিং অ্যান্ড ইটস রিয়েলি প্রিটি, খুব সিম্পল বাট খুব ক্লাসি কিন্তু, ঠিক আছে? একদম কাছ থেকে দেখিয়ে দিই। ওকে, সো এটার প্রাইসটা হচ্ছে 35,000 টাকা। হ্যাঁ আপু, নোস্পিন দেখাচ্ছি, হয়ে গেছে অলরেডি আমাদের। ওহ, এটা কি, এটা তো এরকম করতেছে দেখি, এটা কি একটা তিনটা একসাথে দেখি প্রাইসটা, এটা হচ্ছে তিনটা, দেখো এই যে ডিফারেন্ট, এই যে তিনটা একসাথে এটা, ঠিক আছে? সো তিনটা একসাথে এরকম, তোমরা যদি কেউ চাও, হ্যাঁ এটা কি বলে, ও ও মিডলে 30 সেন্টের একটা সলিটারি আছে, এটার একটু টোটালি ডিফারেন্ট কেন জানো, তোমরা চাইলে না এটা আলাদা করে তিনবারে পড়তে পারবা, কেউ বুঝবেও না, তিনটা ফিঙ্গারই পড়তে পারবা, এই যে তিনটা আলাদা আলাদা ডিজাইনের আছে, সো তোমরা চাইলে একসঙ্গেও পড়তে পারো, আর তোমরা আলাদা আলাদা, এটা তো, এটা তো আরও বেশি কিউট ভাই, এটা এই যেরকম, ওকে, সো এইভাবেও তোমরা পড়তে পারবা, দেখো। অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল, মেবি 60,000 টাকা, হ্যাঁ 60,000 টাকা এটার প্রাইস, ঠিক আছে? ওকে, সো সরাই ফেলছি। আপু শোরুমটা ক্যাপশনে দেওয়া আছে সব কিছু। হাই শ্রাবণী, আপু তোমার শাড়িটা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ফর ইউর বিউটিফুল কমপ্লিমেন্ট, বাট ইট ইজ সারি, সালোয়ার কামিজ, এটা একটা ওর না। ওকে, এখন আমরা একটু বড় ভার্সনে চলে যাব, সো এইটারে আমি যেটা করব, আমি একটু আমার এই ফিঙ্গারে নিয়ে আসি, হ্যাঁ এটা খুলে দিয়ে দিই, আমি এই ফিঙ্গারে নিয়ে আসি, এটা এই ফিঙ্গারেই থাকুক কারণ আমি বারবার দেখাবো তো। আচ্ছা, এটা আবার রিস্টক করা হয়েছে, এটার সঙ্গে কিন্তু কানে গলায়ও ছিল না, আচ্ছা এটা আবারও রিস্টক করা হয়েছে, এখন শুধুমাত্র রিং আছে, নট গলায় কানে এটা নাই, হ্যাঁ, সো এটা কিন্তু অনেক বড় অ্যান্ড অনেক হেভি কিন্তু, বাট একটা পড়লে তোমার হাতে কোনো কিছু পরার দরকার নেই, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 65,000 টাকা, কিডন্যাপ করে নিয়ে যাবে তো, জাস্ট কিডিং। আচ্ছা, এটাও এটাও গর্জিয়াস, একটু উঁচু থাকাতে একটু সুন্দর লাগতেছে না, এই যে দেখো এটা, এটা কিন্তু একটু উঁচু, ঠিক আছে, অনেকগুলো ডায়মন্ড দেওয়া। ওকে, আর ঈশা বাসায় চলে গেছো, যাক ঠিক মতো বাসায় গেছো, তোমার পিচ্চিটাকে অনেক অনেক ভালোবাসা, খুব ইচ্ছে করতেছে গালগুলো টেনে দিতে, বাট ওর গালগুলো এত লাল হয়েছিল যে আমি আসলে ই করে আর টাচ করিনি, যে ছোটো বাচ্চা কষ্ট পাবে, এই যে দেখো এটা স্মার্ট। ওকে, আর এসে আমি তোমাকে ছবি দিলে তারপর তুমি ছবি পোস্ট করো, ওকে? এটার প্রাইস হচ্ছে 95,000 টাকা, এটা কিন্তু অনেক, এটা কিন্তু উঁচু, এটা কিন্তু একটু উঁচু, এই যে দেখো গোল্ডের পোর্শন, হ্যাঁ একটু টাওয়ার করা, এটা কিন্তু খুব সুন্দর, এই যে দেখো, থ্যাংক ইউ স্বপন ভাইয়া। ওকে, অ্যান্ড এটা, ওকে, ও মাই গড, এগুলো তো অনেক হেভি, ওকে, এগুলো কিন্তু অনেক হেভি, দেখো এটা অনেক হেভি, ওকে, জাস্ট লুক, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 65,000 টাকা, তোমার হাতে সবুজটা দাম আপনার 1,00,000 টাকা, দিস ইজ 1,00,000, এটার প্রাইসটা একটু বলে দিই, 60,000 টাকা, 60,000 টাকা, এটাও ডিফারেন্ট একদম, এটাও ডিফারেন্ট, এটাও সুন্দর, ওকে, জাস্ট টেক আ স্ক্রিনশট, সুন্দর না, টোটালি ডিফারেন্ট, রাইট? অলরাইট, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে তোমার 48,000 টাকা, 15,000-এর মধ্যে রিং কি আছে? আছে আপু, ডায়মন্ড হাউসের পেজে নক করতে হবে তোমাকে, এখন দেখাচ্ছি 15-এর ভুলই দেখাচ্ছি, নো প্রবলেম কান্তা, তুমি নেক্সটে দেখা করো, তুমি একবার করছো না দেখা, এই যে দেখো, সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, এই যে এখন পুচকু দেখাবো আমি, যেগুলো স্টার্ট, এই যে এটা 14,000 দেখো, এটা এটা মাত্র 14,000 টাকা, ওকে,
আমি অনেক ভয় পাইছি তুমি যদি মাইর দাও না কেন আমি শুধু মুখ দিয়ে পুটুর পুটুর করি বাস্তবে দেখছো না আমাকে আচ্ছা এই যেটা সোয়ান ওকে ডায়মন্ডগুলো কি ইন্ডিয়ান আফ্রিকান কাটিং সেটিংটা থাকে আচ্ছা আফ্রিকান আর কাটিং সেটিংটা হচ্ছে থাইল্যান্ডের রাইট থাইল্যান্ডের এই যে দেখো এটা এটাও সুন্দর ওকে গ্রিনটা আপু এমেরাল্ড না গ্রিনটা ওকে এটা হচ্ছে 13,500 টাকা দেখো কত সুন্দর সুন্দর মানে 50,000 টাকা রেঞ্জের মধ্যেই পাচ্ছি আমি তোমার কানে দুল তোমারটা কি কানে দুল আছে আপু এটা কিন্তু এই যে এটা দিস ওয়ান এটা অ্যান্ড এটা নেকলেস কিন্তু মিলানো কেউ চাইলে কি শুরু নিতে পারবে আচ্ছা কেউ চাইলে শুধুমাত্র ইয়ারিংটাও নিতে পারবা এই যে দেখো ইয়ারিংটা কিন্তু সুন্দর ঠিক আছে সো শুধু ইয়ারিংটার প্রাইস কীরকম করতে পারে আইডিয়া হ্যাঁ 14,000 টাকা আপু আমি দেখিয়ে দিচ্ছি নোজ পিন একটু ধৈর্য ধরতে হবে আপু আচ্ছা এটা তো আমার হাতেই ঢুকতেছে না এই যে দেখো এটা এটাও সুন্দর না তোমার গলায় যেটা পরশুটার প্রাইস বলো আপু এটা মেবি 380,000 টাকা এটা এটা কিন্তু সেট আপু এটা হচ্ছে তোমার গলায় আর এটা হচ্ছে এই যে কানেটা এটা ফুল সেট ওকে তুমি এখন কোথায় লাইভ করতেছো আই মিন অ্যাড্রেস আপু অ্যাড্রেস নেই আমি এখন ডায়মন্ড হাউসের স্টুডিওতে করছি যেটা বনানীতে আচ্ছা এটাও এটাও কিউট দেখো সোয়ান এটাও খুব সুন্দর বাট খুবই প্রিটি আপনি আপনাদের মতো স্টুডেন্টদের জন্য আপু স্টুডেন্টদের জন্য আছে এগুলোই তো স্টুডেন্টদের তো এর চেয়ে ছোটো কীভাবে শোরুমে গেলে কি অফার পাবো নো আমি যেটা বলছি সেটাই শোরুমে গেলে কোনো অফার পাবেন না এটা পেতে পারেন আপু জুই আপু আপনি লাইভটা যদি এখনই শেয়ার করে দিও আপনার আপনার প্রোফাইলে আপনি ওয়াচ পার্টি করে দেন অ্যান্ড বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা যা আমি বলছি এটার উপর আবার 5% এডিশনাল ডিসকাউন্ট আপনি পাবেন থ্যাংক ইউ জ্যোতি এটার প্রাইস হচ্ছে 13,500 টাকা হোয়াইট করেন ইয়েস ডিয়ার ইয়েস 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 করেন এবার আসতেছি আমরা নো স্পিনে ঠিক আছে আজকে রাতে যদি কেউ লাইভ মিস করছো না সবগুলো গিয়ে মাইরা আসবো পিঠে আসবো বাসায় বাসায় গিয়ে গিয়ে কি হলো নেটওয়ার্কে ঝামেলা আল্লাহ নেটওয়ার্ক কি হয়েছে আই এম সো সরি ওয়াইফাই মেবি গন হয়ে গেছে সো আমরা এখন যেটা করবো আমরা নো স্পিন দেখিয়ে দিব খুব প্রিটি প্রিটি নো স্পিন আছে এই যে দেখো এটা খুব সুন্দর ছোট বাট কিউট এটা প্রাইসটা হ্যালো স্যার এটার প্রাইসটা 8,800 এটা হচ্ছে 8,800 টাকা আপু নাকফুল দেখাও 1,00,000 এর মধ্যে সাইম আপু বলছো 1,00,000 এর মধ্যে সরি সরি একটু ওয়েট করতে হবে ডিয়ার আমি একটু দেখানো ছোট ছোট থেকে স্টার্ট করছি এই যেটা নাও কদম ফুল দেখাও না কদম ফুল দেখতে যাচ্ছে কোনটা কদম ফুল এগুলো কদম নিউ বলে আচ্ছা কদমের নিউ ভার্সন আসছে এমন সেট আছে একটু গর্জিয়াস এর মধ্যে গলায় সেট ফিঙ্গারিং অনেক আছে দেখতে চাও ওই আমার ওই সেটটা দেখাও তো ওইটা দেখাই দিচ্ছি আপু অনেক বড় সুন্দর আছে আমি এর আগেও দেখাইছি এবং অনেকগুলোই এটা লাস্ট পিস আমি দেখানোর পরে স্টক আউট হয়ে গেছিল আবার আসছে সো কদম ফুলটা দেখাইনি খুলে দেন একটু এই হচ্ছে কদমটা ওকে এটার প্রাইসটা কত এটা 6,800 টাকা 6,800 টাকা আমি মিস করব করবো কেন মিস করবা কেন মিস করলে মাইট দিয়ে আসবো একদম নাও কাল লাগবে গর্জিয়াস নাও এটা একদম সেই লেভেলের দেখি ওয়ান জাস্ট ওয়ান পিসই আছে আমাদের অলরেডি কয়েকটা চলে গেছে আমার লাইভের পরে সেটার প্রাইস হচ্ছে 12,50,000 টাকা আরও বড় লাগবে এটার সাথে চুড়িও আছে কিন্তু সো চুড়ি কিন্তু এডিশনাল ফিঙ্গারিংও আছে মিস করব না আরও ক্লিয়ার না বলছো ওয়াইফাই কি কাজ করছে ভাইয়া এটা সরাই ফেলি চেক প্লিজ ক্লিয়ার না ওকে চেক করলাম
হ্যাঁ ঠিক আছে, ওয়াইফাই চলে আসছে, এই যে দেখো এটা, এটার সঙ্গে শুধু গলায় কানে হচ্ছে 12,50,000 টাকা, বাট ফিঙ্গারিং অ্যান্ড চুরি চুরি এগুলো প্রাইস কত পড়বে? ওহো তাই তো, আমার ওয়াইফাই ডাটা মানে ডাটা আমি ইউজ করলাম 3 মিনিট, তা আমার তো ই কেনা নাই, MB কেনা নাই, তাহলে তোমরা কি দেখবা বলো? হায় হায়, এই যে দেখো, না 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 আমার ওয়াইফাই কানেক্ট হয়েছে এখন, আমি 1 মাসের MB কিনি কত হাজার টাকা দিয়ে জানো, তোমার 1200 না কত দিয়ে, আমার 5 দিন না 6 দিন যায়। এই যে দেখো এটা, ওকে এটা এটা হচ্ছে চুরি আর ফিঙ্গারিংটা হচ্ছে 4,70,000 টাকা, না 4,70,000 টাকা, মনে হয় তোমাকে খেয়ে ফেলি, খেয়ে ফেলো আমাকে, আসো আমরা সরাই ফেলি অ্যান্ড আমরা চলে যাই আমাদের আবার এই এটাও খুলে ফেলি, কারণ এটা অনেক ঢুলঢুল করতেছে। সঞ্জিতা বলছো আমি ভুলও মিস করব না, কেউ মিস করো না, আচ্ছা লাইভ কয়টা? 11টার সময় লাইভ, কদম এটা হচ্ছে কদম, সুন্দর না কদম, দেখতে চাচ্ছিল না পুরা, এই যে দেখো কদম নোজ পিন, আমি ভাবতেছি আমি আমার নোজ পিনটা চেঞ্জ করবো, এটার প্রাইসটা 6,800, এখন কি ঠিক হয় না লাইফটা কান্তা একটু বলবা, ক্লিয়ার না বলছো, বাট ওয়াইফাইতে চলছে তো, ক্লিয়ার না বলছো, হ্যাঁ ওয়াইফাইতে চলতেছে, এটা আরেকটা কি আর না বলছে ওয়াইফাই, দিস ওয়ান এটার প্রাইস হচ্ছে কত? 9,000 টাকা, ওয়াইফ সবাই বলছে ক্লিয়ার না, দ্যাট মিনস ক্লিয়ার না ডেফিনেটলি, বাট আমারটা তো নেট কিনতে ভুলে গেছি, আমি নেট কিভাবে এই করা যায়, ট্রান্সফার করা যায়, এখন তো সম্ভব না লাইফ চলাকালীন অবস্থায়, না রবি আমি আমি একদম ভুলে গেছি বুঝছো না, আমার তো রাতেই লাগবে, সো আমার ড্রাইভারকে বাসায় গিয়ে বলতে হবে, ও ই থেকে দোকান সব থেকে ই করে দিবে, রবি বাসায় ওয়াইফাই দিয়ে লাইভ করতে পারি না, এত ভালো ওয়াইফাই, তারপর এই যে এটা এখানে রাখলাম, হ্যাঁ নাগফুলে সবচেয়ে কম দাম 2400 টাকা। হাই লিজা আপু কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, আমি আমি অনেক ঢং করি আপু, থ্যাংক ইউ সো মাচ, তারপর তুমি আমাকে দেখতেছ টিভিতে যেরকম ঝিঝি, এই মহিলা অনেক ঢং করে, আমি মহিলা অনেক বেশি ঢং করি, আমি ঢঙ্গি, আমি সব কিছু, থ্যাংক ইউ সো মাচ আপু, এরকম ঢং কে করতে পারে বলো, আমার মতো একটু ঢং করে দেখায় দাও তো দেখি আমার মতো সুন্দর লাগে কিনা, আমি জানি আমাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু, আমাকে বলতেছে জান্নাতুল, আমাকে বলতেছে এই মহিলা, এখানে তো লাইভের মধ্যে আমিই আছি না, সো আমি যেহেতু মহিলা ঢঙ্গি, ইয়েস আমি ঢঙ্গি, এবং আমি আমি ঢং করি অনেক, আমাকে সুন্দর লাগে ঢং করলে, আই নো। আচ্ছা তোমাকে দেখি না, তোমার কথা শোনা যায় না, বলতেছে আমাকে দেখতেছে না, শুধু আমার কথাই শুনতেছে, আল্লাহ খুব খারাপ, ক্লিয়ার নয়, দেখা লাভ নাই, বুঝা আছে না, লাভ আছে থাকো, পাক পাগলায় যাও না, আমরা আবার আসতেছি লাইভে, কানেক্ট করবো কি হটস্পট, কানেক্ট করতে গেলে কেটে যাবে না, কেটে যাবে না, আই হটস্পট কি করা যাবে, হটস্পট কানেক্ট করলে তো কেটেই যাবে, ওকে 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 একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ধৈর্য হারালেও যাবে না, একটু ওয়েট করতে হবে, আমি এত কষ্ট করে তোমাদের জন্য লাইভ করতেছি, আপু আমার খুব ইচ্ছা তোমার হাতের রান্না খাওয়ার, এটা একটু বেশি হয়ে গেল না, রান্না খাইতে চাও, আজকে আমার বাসায় রান্না আসছে, এতগুলা খাবার আসছে, চলে আসছে, নাম্বারটা আমি সবার সামনে বলবো, দাও ফোন দাও, আচ্ছা আমি এখানে দিচ্ছি দাঁড়াও, ওকে কি সুন্দর বলে নাম্বারটা, নাম্বারটা বলার জন্য, দেখি ঠিক নাম্বার দিচ্ছি কিনা, হ্যাঁ ঠিকই আছে না, ডায়মন্ড হাউস হ্যালো হট আন্টি, হ্যালো হ্যালো
না সাইমা কান দিচ্ছি না, ফালতু মানুষ কমেন্ট করবে, একটু মজা করি বুঝছো না, ওরা মজা করতে পারলে আমরা মজা করতে পারবো না বলো। এই যে দেখো এটা কিন্তু 1 লাখ টাকা, কিন্তু ইটস ভেরি প্রিটি, হয়েছে, চলে এসছে, কানেক্ট হয়েছে। আমি কি এখন ওয়াইফাই অফ করবো, কি বলছো তুমি? কালেকশন দেখাও সিম্পলের মধ্যে, প্রাইসে কম। আপু এটার জন্য তোমাদেরকে ডায়মন্ড হাউসের পেজে নক করতে হবে। হ্যাঁ আচ্ছা, আমার হাতে কিন্তু একটা খুব সুন্দর একটা ব্রেসলেট আছে, জাস্ট লুক, এটা খুব প্রিটি একটা ব্রেসলেট, ওকে। অ্যান্ড এটার প্রাইসটা আমি একটু জেনে নিচ্ছি, 80,000 টাকা, ওকে। আচ্ছা আমরা একটু ফিঙ্গার, যেহেতু নেটওয়ার্ক খুব ঝামেলা করতেছে, সো আমরা একটু নোজ পিনগুলো এইভাবে দেখাই দিই। এই যে দেখো নর্মালি ওয়াইফাইটা কেন এরকম করতেছে, লাইফটা ঝিলমিল করতেছে রে পাপু, কী যে করবো। এই যে দেখো এটা দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো কী রেঞ্জের মধ্যে আছে, ইয়ে রেঞ্জগুলো জাস্ট একটু বলে দিতাম আমরা। এখানে 7,000 এর মধ্যে আছে। আচ্ছা এটা এখানে 7,000 টাকার মধ্যে আছে, ঠিক আছে। এই যে দেখো এটা, ওকে, ক্যামেরার চাইতে সামনে বেশি। আচ্ছা আরিশা থ্যাংক ইউ সো মাচ, বাট লাইফটা কীভাবে কন্টিনিউ করবো, বিকজ আমার কথা শোনা আছে, আমাকে দেখা আছে, মানে আমাকে দেখাতে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো দেখা। ওয়ালাইকুম আসসালাম সেলিনা আপু, তুমি আমার এসএস পড়ো, তাসলিম পড়ে ফেললাম, কবে ক্লিয়ার হবে, আজকে রাতে ক্লিয়ার হবে, আর কী করবো, আর কী দেখাবো। আমি আপনার সাথে একদিন দেখা করবো, ডেফিনেটলি আপু, চিটংয়ে ইনশাল্লাহ। আচ্ছা নোস্পিন বড় কিছু আছে, একটু দেখাবো, দেখা যাচ্ছে তো আপনি, ও আরিশা দেখা যাচ্ছে। আচ্ছা এই যে দেখো, এই হচ্ছে বড় গুলা, ওকে, এখন যেহেতু দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি একটু দেখাই দিই বড় কিছু নোস্পিন। এটা তো একদম ডিফারেন্ট রে, এটা নতুন আসছে না, একদম নতুন আসছে, দেখো ওয়াও, এটা কিন্তু একটা ফ্লাওয়ার, খুব প্রিটি একটা ফ্লাওয়ার, জাস্ট লুক, এখন ক্লিয়ার আছে না, আচ্ছা তার মানে ওর এটা চলে আসছে। এই যে দেখো এটা, এটা খুব সুন্দর, আমি একটু এরকম করে ধরি তো, আমার গড, এটা তো সুন্দর লাগবে অনেক পড়লে না, আমি তো বড় নোজপিন তেমন একটা পড়ি না, তো ভাইয়াও আসতেছে না, এটা তো অনেক সুন্দর। এটা প্রাইস কত? মাত্র এটার প্রাইস হচ্ছে 28,000 টাকা, ঠিক আছে। ক্লিয়ার না নেট, ক্লিয়ার না আপু, যতটুকু ক্লিয়ার আমরা দেখিয়ে দিই, বিকজ আমাদের হাতে কিচ্ছু করার নেই, কারণ ওয়াইফাই তো যাচ্ছে না, আমাদের ডাটাও কাজ করছে না। এই যে দেখো, হাউ মাচ প্রাইস ইওর নোজপিন আপু, লাইক ওনলি কত ছিল এটা অনেক বড়। আচ্ছা ডায়মন্ড সামনে আনলে ব্লার হয়ে যায়, তো দূরে থেকে দেখাই। এই যে দেখো এটা, এটা সুন্দর এবং অনেক বড় এবং খুব সুন্দর, যাদের নোজ অনেক চোখা না তাদের অনেক ভালো লাগবে। এটা কত টাকা ছিল? 29,000 টাকা মাত্র, এটাও নতুন আসছে। এই যে দেখো এটা, এটা সুন্দর না, এই যে ওয়ান অলসো প্রিটি রুবিন আপু, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইসটা আমার একটু জানি, 29,500 টাকা, ওকে। অ্যান্ড 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 এটা, এটাও সুন্দর, এটাও বড়, এটাও সুন্দর, ওকে, সো দিস ইজ অলসো বিউটিফুল, 31,000 টাকা। এটা দেখাইনি, এটা এটা এটা, ও মাই গড, এগুলো তো একদম নিউ, আর আমার তো মনে উফু। এই যে দেখো এটা কি সুন্দর লাগবে পড়লে না, এই না এটা কত? 26,000 টাকা, 60% লাইফটা কেটে আবার করলে মনে হয় ভালো হবে না রে আপু, আর ভালো হবে না, অলরেডি আমরা কিন্তু লাইভের লাস্টে একদম না, অলরেডি লাইভের শেষের দিকে। এটা দেখো দিস ওয়ান ইটস অলসো বিউটিফুল অ্যান্ড ক্লাসি। এই যে দেখো এটা, এটার প্রাইস হচ্ছে 26,000 টাকা না, 26,000 টাকা। ওয়ালাইকুম আসসালাম, এটা একটু অনবদ্য রাখো। আচ্ছা অ্যান্ড আমরা চলে যাচ্ছি আরেকটায়, কই গেল এইটা, এটা 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 দেখো, এটা আমরা ছোট দেখায় এখন কিন্তু বড়তে চলে গেছি। আপু আমি কফি খাইনি রে, আর ঈশা কফি পাশে আছে, খাওয়ার সময় নেই। এই যে এটা, এটার প্রাইসটা কত? 17,000
17,000 টাকা মাত্র কফি ঠান্ডা বরফ হয়ে গেছে ওকে এগুলো দাম একটু রিজনেবল না হাই হাই তার মানে এটা ডায়মন্ডের ছিল আমাকে মনে হয় সুমন ভাই গিফট করছিল বুঝছো আমি না ইমিটেশন ভেবে ওইটা রেমিক্সের মধ্যে ফালায় রাখছি মানে আমার নর্মাল বক্সে ফালায় রাখছি অনেক আগে বাট এটা যে ডায়মন্ড সেটা আমি বুঝিনি এই যেটা দেখো এটা এটা খুব সুন্দর ওকে নাকি আমি কাউকে গিফট করে দিচ্ছি আমি জানিও না আমি ডায়মন্ড ভুলেই আমি ভাবছি আমার বোনদের আছে তো জুয়েলারি আমি ভাবছি যে ওদের স্টোনের আছে না ওইটা ভেবে ওইটা আমি করে রাখছি এখন আমরা বড় একজন দেখতে চাচ্ছিলাম না সারা সোনা শক্তি সোনা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাকে নাকফুল দেখাও 1 লাখ টাকার উপরে এই যে তোমার জন্য আমি বের করছি বাট আই ডোন্ট নো এটার প্রাইসটা কত বাট সলিটারি 1 লাখ টাকার উপরে মানে মধ্যে আছে আমাদের কাছে আমরা একটু দেখাই দিই একটা আপু দেখতে চাচ্ছে এইটা দেখো এটাও সুন্দর সলিটারি ওকে সো অলসো প্রিটি অ্যান্ড সলিটারি এটার প্রাইসটা মাত্র 18,500 টাকা হ্যাঁ আচ্ছা আমরা এখন সাইমা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছো আমি দেখি ঠিক আছে সাইমা এই যেটা আমার একটা আছে এরকম আমারটা একটু বড় এটা একটু বড় আমারটা দিস ওয়ান 1 ক্যারেট 3 সেন্টের ঠিক আছে এটা আমি মাঝখানে একটু বড় পড়তাম না ওইটা ছিল এটা আমারটা দাম একটু বেশি ছিল যদিও এটা এটা হচ্ছে 1,65,000 টাকা বাট 1 লাখের মধ্যে দেখতে চাইছে তুমি তো ভাই আরো বেশিতে চলে গেছো আচ্ছা তাহলে হাফ ক্যারেটটা দেখো আচ্ছা হাফ ক্যারেট আচ্ছা এটা হচ্ছে হাফ ক্যারেটের এটা দিস ওয়ান এটা হচ্ছে 70,000 এটা হচ্ছে 70,000 টাকা ঠিক আছে দিস ওয়ান এন্ড আগেটা ছিল 1,60,000 টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ যারা ছিল এত কষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না তারপরেও আমি গলায় যেটা পরে আছি গলায় আর কানে সেটা হচ্ছে 3,80,000 টাকা ওকে অ্যান্ড আমার হাতে যে ফিঙ্গারিংটা আমরা দেখতে পাচ্ছি এটা আমার অনেক বড় না আমার ইসের চেয়ে 16 মনে হয় না মনে হয় সো এটা হচ্ছে 1 লাখ টাকা ইটস ওয়ান ইটস গ্রিন এমারেল্ড এবং পাশে কিন্তু দুইটা লেয়ারে আছে এর আগে আমি যেটা দেখিয়েছিলাম ওটা ছিল তোমার গ্রিন এমারেল্ড পাশে একটা লাইন ছিল যার জন্য ওটার প্রাইস একটু কম ছিল মেবি 70,000 সামথিং লাইক দ্যাট আর এটা খুবই ক্লাসিক খুবই সুন্দর অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 40,000 টাকা না 40,000 টাকা মাত্র আচ্ছা অ্যান্ড এটা হচ্ছে আমার ব্রেসলেট ব্রেসলেটটা খুবই প্রিটেন খুব সুন্দর এই যে দেখো ওকে সো এটার প্রাইসটা হচ্ছে 80,000 টাকা মাত্র সো থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে এতক্ষণ ছিল এত কষ্ট করে ধৈর্য ধরে ডায়মন্ড হাউসে কিন্তু স্টিল 41-49 পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এবং এটার পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা লাইভটা শেয়ার করবা এবং ওটা স্ক্রিনশট ডায়মন্ড হাউসের পেজে দিবা তাদের মধ্যে থেকে হাই শেয়ারার যিনি আছেন তারা পেয়ে যাবেন এক্সট্রা এডিশনাল 5% ডিসকাউন্ট ওকে আপু আমি নিব কিভাবে সাইমা তোমাকে ডায়মন্ড হাউসের পেজে ঢুকে যেতে হবে তাদেরকে নক করতে হবে ওকে সো ওরাই তোমাদেরকে বলে দিবে হোয়াট ইজ দ্য প্রসিজিওর অ্যান্ড তুমি যদি আউট অফ কান্ট্রি থাকো তাহলে সেটা ডিফারেন্ট বাট দেশের মধ্যে থাকলে আউটসাইড ঢাকা কিসের মধ্যে দাও তোমরা তোমরা জানোই ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালো থাকার কিছু দেখানো আছে আল্লাহ হাফেজ টেক কেয়ার এন্ড বাই বাই রাত 11টা বাজে কটা রাত 11টা আমি ফারিয়া চলে আসতেছি অনেক অনেক চিলাচিলি করবো আজকে ঠিক আছে আল্লাহ হাফেজ কে বাই এটার রেট কোনটা রেট এটা 1 লাখ টাকা ভাইয়া নেন বাই বাই গুড নাইট